من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين نساؤكم حرث لكم তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত স্বরূপ। স্ত্রীদেরকে আল্লাহ কি বলবেন, কি বললেন, নিসা উকুম হারসুল্লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত স্বরূপ। ফাতু হারসাকুম, সুতরাং তোমাদের শস্য ক্ষেতে এসো। আন্না সেতু, যেমন ভাবে চাও। আন্না সেতু মানে যেমন ভাবে চাও, কাইফা সেতু, আন্না মানে হচ্ছে কাইফা, আন্না সেতু মানে যেখানে চাও নয়, আইনা সেতুম না, দেখেন পার্থক্য। আন্না মানে কাইফা, কাইফা তো বুঝেন, কাইফা আলোক মানে তুমি কেমন আছো, তাই না, জি, কাইফা মানে কেমন, আর আইনা মানে কোথায়, হ্যাঁ, বা যেথায়, জি হ্যাঁ। আইনা সেতুম না মানে যেখানে চাও, যে কোনো জায়গায় চাও, না 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 না, এ কথা বলেননি। আন্না সেতুম কাইফা সেতুম, যেভাবে চাও না কেন, কিন্তু ক্ষেত্র একটি, ক্ষেত্র একটি, দ্বিতীয় কোনো ক্ষেত্র নেই, জায়গা জমি হচ্ছে তোমার একটাই মাত্র, জি হ্যাঁ, তোমার স্ত্রীর, হ্যাঁ, সহবাসের ক্ষেত্রে, স্ত্রী মিলনের ক্ষেত্রে ক্ষেত্র বা জায়গা স্থান হচ্ছে মাত্র একটি, সেটা তোমার শস্য ক্ষেত। শস্য ক্ষেত কাকে বলে, শস্য ক্ষেত কাকে বলে বুঝেন, তাহলে সহজে বুঝে যাবেন, হ্যাঁ, যেখানে ফসল হয়, বীজ বপন করবেন, বীজ ছিটাবেন, আর তারপরে ফসল আসবে, ঠিক না। তাহলে এমন জায়গায় সহবাস হইতে হবে, এমন স্থানে যেখানে বীর্যপাত করলে কি হয়, ফসল হয়, আর সে ফসলটা কি, হ্যাঁ, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, আর সন্তান সন্ততি গর্ভধারণের জায়গা হচ্ছে মাত্র একটা, বায়ুপথ না আর মুখ মুখপথ নয়, বরং সেটা হচ্ছে জনিপথ। বোঝা গেছে কি না, জি হ্যাঁ। نساؤكم حرث لكم فاتوا حرثكم أن شئتم وقدموا لأنفسكم واتقوا الله এবং তোমরা নিজেদের জন্য অগ্রিম কিছু প্রেরণ করো, অগ্রিম কিছু কি করো, প্রেরণ করো। এটার একটা অর্থ হচ্ছে ব্যাপক অর্থ, জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা আল্লাহর কাছে যেতে হবে, সবাইকে যেতে হবে আল্লাহর সাথে, সবাইকে কি করতে হবে, সাক্ষাৎ করতে হবে। সুতরাং তোমরা অগ্রিম কিছু পাঠাও, সব এখানে রেখে দিও না, যা আপনি খাওয়া দাওয়া করলেন তা এখানে রেখে দিলেন, হজম হয়ে গেল, লোড হওয়ার পরে আনলোড হয়ে গেল, ঠিক না, যা কাপড় চোপড় ব্যবহার করলেন তা পুরানো হয়ে গেল, ছিঁড়ে গেল, শেষ হয়ে গেল, ঠিক না, লাবেস্তা ফাবলাইতা আকালতা ফাফনাইতা, জি হ্যাঁ, খেলেন শেষ, পড়লেন পুরাতন করে দিলেন শেষ, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, জি হ্যাঁ, ছেলে মেয়ে আর কিছু রেখে দিলেন জমা করে, যেগুলো থাক ভবিষ্যৎ বলে থাক, ওগুলো কার, তোমার কিন্তু না, সেগুলি কার, তোমার না, তোমার না, সেগুলি তুমি মারা গেলে তোমার স্ত্রী কিছু পাবে, তোমার ছেলে মেয়েরা কিছু পাবে, তোমার বাপ মা কিছু পাবে, আর যদি ছেলে মেয়ে না থাকে তো দূরের লোকেরা পাবে, কিন্তু পাবে তোমার বংশধর পাবে, আত্মীয় স্বজন পেয়ে যাবে, তোমার কিচ্ছু হইলো না, হইলো, কিছুই থাকলো না, তাহলে সেটা তোমার মাল না। একুলুল আব্দু মালি মালি, নবী কারিম বলছেন মানুষ শুধু পয়সা আর পয়সা করে, এই পয়সা এত টাকা জমাইলাম, এত জমি জায়গা করলাম, এই করলাম সেই করলাম, ওয়াহাল্লাকা মিন মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা ওয়া লাবিসতা ফাবলাইতা ওয়া তাসাদদাকতা ফামদাইতা, তোমার মাল সম্পদ যেটা খেতে পারলে যাক, ভোগ করলে করলে খেলে, সাময়িক ভোগ হইলেও, কাপড় চোপড় খুব দামি দামি জুতা স্যান্ডেল এই সেই ব্যবহার করলে সেটা কিছুদিন পরে কি হয়ে গেল, ফাবলাইতা, ছিঁড়ে গেল, ফেটে গেল, আর ওয়াতাসাদদাকতা, যদি দান খায়রাত করো, সাদকা করো, ফরজ যাকাত হোক আর তারপর অতিরিক্ত দান নফল দান সাদকা হোক, আর মসজিদ মাদ্রাসা হোক, দিনের খেদমতে হোক, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, গরিব ইয়েতিম বিধবা ইত্যাদি অসহায়দের ওপর খরচ করা হোক, হ্যাঁ, তাহলে সেটা কি করলে, ফাম দায়ী, তা সেটা আল্লাহর কাছে অগ্রিম পাঠিয়ে দিতে পারলে, সেটাই জমা থাকলো, সেটা তোমার সঞ্চিত, সেটা ব্যালেন্স হলো, ব্যাংক ব্যালেন্স আল্লাহ রাব্বুল আলামিন কাছে তোমার আমল নামায় আসলো, আর বাকি যেগুলি ছেড়ে দিয়ে তুমি মরে গেলে সেগুলি তোমার না, সেগুলো তোমার না, অন্যের, সেগুলো, এই কথাগুলি যদি আমরা বুঝি তাহলে তো, আর বুঝা মানে এই নয় যে বুঝে নিলাম কিন্তু আমল করলাম না, ঠিক না, একটা পয়সা বের করতে পারেন না, মায়া লাগে, দিয়ে দেবো আমার ছেলে মেয়ে আছে,
হ্যাঁ আমার আছে সব অনেক দায় দায়িত্ব আছে, কিছুই কাজে আসবে না আপনার, এক্ষুনি মরে যান কোনো কাজে আসবে না, সবাইকে খালি হাতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করে। তুয়াক্বাদদিমু লি আনফুসিকুম, দেখো দুনিয়া দুনিয়ার ভোগ বিলাস এই সবে মেতে থেকো না, বরং তোমরা নিজেদের জন্য কিছু অগ্রিম পাঠাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেটা তোমাদের কাজে আসবে ভবিষ্যতে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করতে থাকো, এটা একটা তাফসির। ওয়াক্বাদদিমু লি আনফুসিকুম এর অন্য তাফসির হতে পারে, যেটা এই যে বিষয়বস্তু চলছে অর্থাৎ স্বামী স্ত্রী মিলন ইত্যাদি, এই ক্ষেত্রে হইতে পারে যে স্ত্রীর সাথে সহবাসের ক্ষেত্রে আপনি পশুর মতো চরিত্রের হবেন না, পশুর মতো চরিত্র হবেন না, পশু বুঝছেন তাহলে, হ্যাঁ পশু নর এবং নারী যে মিলিত হয়, হ্যাঁ হঠাৎ করে হ্যাঁ ওদের মাঝে একটা প্রীতি, একটা ভালোবাসা, একটা আদর, একটা স্নেহ, আর তারপরে ভালোবাসা বিনিময় আর ইত্যাদি ইত্যাদি যে সব আছে কি না, কিছুই নেই, বাস যৌন চাহিদা পূরণ করা। তো তুমি একজন মানুষ, একজন মুসলিম, তুমি এই পাশবিক জীবন যাপন করি না। ওয়াক্বাদদিমু লি আনফুসিকুম, ওয়াক্বাদদিমু লি আনফুসিকুম। সুতরাং একজন স্বামী স্ত্রীর জন্য আকর্ষণীয় হবে, স্ত্রী স্বামীর কাছে আকর্ষণীয় হবে, সেটা কিসের মাধ্যমে? সাজসজ্জিত হওয়ার মাধ্যমে, সাজসজ্জিত হওয়ার মাধ্যমে। হ্যাঁ যদি নোংরা, আপনার স্ত্রী নোংরা হয়ে আছে একেবারে শরীর থেকে গন্ধ আর কাপড় চোপড় থেকে গন্ধ, তাহলে আপনার কি রুচি হবে সহবাস করলে? পশুর মতো সহবাস হবে, এটা স্ত্রীর ক্ষেত্রে তো অনেকে চান। আর মহিলারা, মহিলাদেরকে প্রাকৃতিক ভাবে আল্লাহ এরকম করে সৃষ্টি করেছেন যে ওরা মেকআপ করতে চায়, আর আজকাল তো আরো বেশি, তাই না? কিন্তু আপনাকেও একটু সাজগোজ করা উচিত। আপনার শরীর থেকে গন্ধ ছড়াচ্ছে, বগল থেকে গন্ধ ছড়াচ্ছে, বাইরে থেকে ঘেমে এসছেন, আর তারপরে আপনি সহবাস শুরু করলেন, না এটা উচিত না আপনার জন্য। ওয়াক্বাদদিমু লি আনফুসিকুম, জি হ্যাঁ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে আমি যেমন পছন্দ করি যে আমার স্ত্রী আমার জন্য সাজগোজ করুক, একটু সাজসজ্জিতা হোক, ঠিক তেমনি আমার স্ত্রীও পছন্দ করে, বা এটা আমি পছন্দ করি যে আমি স্ত্রীর জন্য যেন সাজি, স্ত্রীর জন্য আমিও যেন সাজি। এছাড়াও বলা যেতে পারে যে হঠাৎ করে সহবাস না শুরু করে সহবাসের পূর্বে যারা স্বামী স্ত্রীর মাঝে একটা বিনোদন, একটু গল্প, আর তারপরে মহব্বত, ভালোবাসা, প্রেম বিনিময়, আর তারপরে সহবাস করে, এটা উভয়ের জন্য তৃপ্তিদায়ক। পক্ষান্তরে হঠাৎ করে শুরু করলে সেটা কারো জন্য সেটা প্রীতিকর হয় না, আর বিশেষ করে স্ত্রীদের মন ভরে না, অশান্তি থেকে যায়, জ্বালা থেকে যায়, যেটা অনেক যুবকরাই বুঝে না। জি হ্যাঁ। ওয়াক্বাদদিমু লি আনফুসিকুম ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম মুলাকু, আর জেনে রাখো যে নিশ্চয়ই তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে মিলিত হবে, আল্লাহর সামনে হাজির হবে। অবশ্যিল মোমেনিন, আর মোমিনদেরকে, মুসলিমদেরকে সুসংবাদ দিয়ে দাও। মোমিন মুসলিম মানে জাতিতে যারা মুসলিম, না আকিদায়, এবাদাতে, আখলাকে যারা মুসলিম, হ্যাঁ তাদের জন্য সুসংবাদ রয়েছে। অবশ্যিল মোমেনিন, সুসংবাদ কিসের আল্লাহ বলেননি, সুসংবাদ দাও, কিন্তু কিসের সুসংবাদ? পার্থিব জীবনে সুখ শান্তি সুসংবাদ, না পারলৌকিক সুসংবাদ, হ্যাঁ কোন ক্ষেত্রে সুসংবাদ? শুধু জান্নাতের সুসংবাদ? না না না, জান্নাতের সুসংবাদ তো আছেই, ওয়াবশির উবিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, অন্য আয়াতে রয়েছে। কিন্তু যেখানে আল্লাহ শুধু সুসংবাদ দেয়াও বলে ছেড়ে দিয়েছেন, ফাবাশশির ইবাদ, আল্লাহ বলছেন সূরা যুমারে, আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদ কি বস্তুর তা বলা হয়নি, যখন বলা হয়নি তখন সেখানে অর্থের ব্যাপকতা রয়েছে। সার্বিক জীবনে মুমিন মুসলিমদের জন্য কি রয়েছে? সুসংবাদ রয়েছে। সুতরাং দুনিয়াতে সত্যিকার অর্থে মুমিন হয়ে যেতে পারলে তাদেরকে মান ইজ্জতের সুসংবাদ রয়েছে, বিজয়ের সুসংবাদ রয়েছে। ওয়া উখরা তুহিব্বুনা নাসরাম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, জি নেতৃত্বের সুসংবাদ রয়েছে, ইত্যাদি ইত্যাদি মানসিক শান্তির সুসংবাদ রয়েছে। শুধু পয়সাতে শান্তি হয় না, আবার এটা বলবে না যেহেতু পয়সা বেশি হইলে, পয়সা বেশি হয়েও শান্তি পাই না, আর অল্প পয়সাতে অনেক সুখী পরিবার, জি হ্যাঁ। অবশ্যিল মুমিনিন, দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণের সুসংবাদ দিয়ে দাও মুমিনদের।